আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে যে রাজাবাবুকে নিয়ে আপনাদের সঙ্গে আসছি, দুটা কথা বলবো। তো দুটা কথা বলবো এটাই যে যে রাজাবাবু যে মোরগটা দেখছেন আমার, এটাই আমার প্রথম এত বড় মোরগ, কেন এত বড় মোরগ আমি করতে পারি না। তো রাজাবাবুর সঙ্গে রাজাবাবুর একটা ভাই ছিল, সেটা তো একদিন হারাইছে, আপনাদেরকে দেখাইছি। তো আজকে কিছু কথা বলবো সেই জন্যই আসলাম। তো আমি অনেক কষ্ট করে আমি দুটা মুরগির থেকে এখন 100+ মুরগি করে ফেলাইছি, সেটাই আমার প্রতিবেশীদের সহ্য হয় না। আমার হাঁস মুরগি বাইরে বাইর থেকে বাইরে গেলেই তারা আমার ক্ষতি করে, কিসের জন্য ক্ষতি করে তাও জানি না। কিন্তু আমার আরও কয়েকদিন আগে একটা আমার একটা মোরগ হারাইছে, তো আমার একটা প্রতিবেশী পাইছে, সে বলে আমি কুড়ে পাইছি, তো আমার মোরগ হারাইছে। সে ও যেটা কুড়ে পাইছে সেটা আমারই মোরগ, কিন্তু আমাকে বলেনি। তা আমি সেটা দেখতে পাইছি আমার মুরগি তার বাড়িতে, আমি যে যাই বলবো, তো আমার আশপাশে যে আর দুটো ভালো মানুষ আছে তারা বলে যে দরকার নাই, মুরগি আমার হারাইছে আর সে কুড়ে পাইছে, ব্যাপারটা কেমন বলেন তো। তো ওরা পাইছে, তো মুরগি ওরা যদি আমার প্রতিবেশীর বাড়িতে যায় আর আমি মুরগি পালি, সেটা তো জানে যে আমি মুরগি পালি, আমাকে ওদের উচিত ছিল যে বলার যে আপনার কি মুরগি হারাইছে, আমার বাড়িতে একটা মুরগি আসছে, না হয় ওরা কুড়েই পাইছে। মুরগি কি কুড়ে পাওয়া যায় এটা আপনারা বলবেন যে মুরগি কুড়ে পাওয়া যায় নাকি? আমরা মুরগি এতগুলো চাষ করছি, আমাদের মুরগি হারাই যায় আর ওরা নাকি কুড়েই পায়। তো মুরগি নাকি ওরা কুড়ে পাইছে, তারপরে আমি তো আমার মুরগি হারাইছে আমার মুরগটা, তো সে আসে ওরা জানে, তারপরে আমাকে জিজ্ঞাসা করে। তো আমার মেয়ে এসে সেই জায়গাতে গেছিলো, যাই আমাদের বাড়ির মোরগটা আমার মেয়ে, আমার বাড়িতে যারা আসে তারা আমার মুরগি চিনে। তো আমার মেয়ে বলছে আমু আমার যদি যে মুরগিটা হারাইছে সেই মুরগিটা ওদের বাসায় দেখলাম। তো দেখে আসার পরে আমি চিন্তাভাবনা করলাম, করার পরে আমি যা আশা করতে আমি বুঝতে পারলাম, কথা আমার কানে আসলো তারা নাকি একটা মোরগ কুড়ে পাইছে। তারপর আমি একটু ফলো করলাম, ফলো করে দেখি ওটা আমাদেরই মোরগ, কিন্তু তারা বলে তারা নাকি কুড়ে পাইছে। তো আমার এখানে যে কয়েকটা বাড়ি আছে এই বাড়িগুলোর মধ্যে আমারই এতগুলো মুরগি, কারো মুরগি নাই। তো আমার দেখা দেখি আরও কেউ মুরগি পালন করছে, তো আমার মুরগি যদি তাদের বাড়িতে যায় আর তারা যদি বলে আমরা মুরগি কুড়াই পাইছি, তাহলে ব্যাপারটা কেমন? এখন যদি দুটা কথা বলতে যায় মানুষের সঙ্গে দুটা কথা হয়ে যাবে, ঝগড়া হয়ে যাবে। তো স্নেহার বাবা বললো যে ওরা মুরগি নিচে নেক, ওরা আমাদের বাড়ির যত আপদ বিপদ আছে তাদের বাড়িতে পার হয়ে যাক। তো এই মনে করে বললো। তো আমি ভাবলাম আমার যে কপাল তো আর কেউ নিয়ে যাবে না, আমি কষ্ট করছি আল্লাহ দেখছে, তো আল্লাহ সহ্য করবে না যারা আমার মুরগি এইভাবে চুরি করে নিয়ে নিচ্ছে। মানে চুরি করে বলতে এরকম করে নেওয়া মানেই তো চুরি করা। তো আমি আল্লাহর কাছে বিচার দিচ্ছি, আল্লাহ এই বিচার করবে। তো এখন এই রাজাবাবু খুলে একটা সমস্যায় পড়ছি যে রাজাবাবুটা অনেক বড় হয়ে গেছে, আর রাজাবাবুর একটা সমস্যা রাজাবাবু অনেক ভারী হয়ে গেছে। তো রাজাবাবুটাকে স্নেহা বাবা অনেক ভালোবাসে, স্নেহা বাবা রাজাবাবুকে অনেক বড় করতে চাইছে। তো রাজাবাবুকে খাওয়া যাবে না, কারণ রাজাবাবুর উপরে অনেকে চোখ হয়ে গেছে, কারণ রাজাবাবু দেখতে তো রাজাবাবুর মতনই। তো এখন স্নেহামণি একে জবাই করতে দিবে না, আমার মাও জবাই করতে দিবে না, আর স্নেহামণির বাবা একে বাজারে তুলে বেচবে না। তো এখানে কী করবে একটা সমস্যায় পড়ে গেছি। তো অবশ্যই আমাকে আপনারা জানাবেন যে এটাকে কী করা উচিত। তো এর আগে একটা এর সঙ্গে কার হারাই গেছে, তো বাড়িতে এত কষ্ট করে জিনিস পুষে, মানে এটা খুব আদরের, খুব কষ্টের, মানে একে সবসময় আমরা চোখে চোখেই রাখি। তো এরকম মানুষ আমার ক্ষতি করে, এক জায়গায় ক্ষতি করছে, সেখান থেকে আমি আরেক জায়গায় ফাঁকা জায়গায় আসে বাড়ি করছি, এখানেও আসে মানুষ আমার ক্ষতি করছে। আমি কিন্তু আমার জ্ঞান হতে আমি কারো কখনো কোনো ক্ষতি করি না, কিন্তু মানুষ আমার এরকম ক্ষতি করে। তো আমি আল্লাহর কাছেই সবসময় বিচার দিই, আল্লাহ এর বিচার করবে। আর যারা এরকম করে মিথ্যা করে আমার মুরগিগুলো নেয়, আল্লাহ যেন তাদের বিচার করে, আমি যেন সেটা দেখতে পারি। আর এই যে মাশরুম চাষটা করি এটা নিয়েও অনেকে অনেক কথায় বলে, তো আমি তাদের ব্যাপারে বলবো যে আমি কষ্ট করে খাই, তোমরাও পারলে আসে করো, আমি তো মানুষের কাছে চায় খাই না, আমি কষ্ট করেই খাই, আমি কষ্ট করে একটা কাজ করি। তো এই অনেক কথাই বলে পারলাম, যদি আমার কথা ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমাদের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।